ॐ ज्ञानतिमिलन्धश ज्ञानञ्जनशलाकया चक्षुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः नमो ॐ विष्णुपादाय कृष्णपिष्टाय भूतले श्रीमति जयपथकाशामि नितिनामिने नमाचार्यपादाय निताय कृपपदायने गौरपतधामधाय नवतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपिष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामि नितिनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणीपचारिणे निर्विशेष शून्यवादि पश्चतारिणे पंचा कलपत्र कृपा सिन्दुच पति पावे जय श्री कृष्ण चैतन्न प्रभुतानंदिवती गौरवक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे हरि ओ जय श्री की जय गुरु महाराज की जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री शिव गोपाल की

সুন্দর গতকালকে এবং তার আগের দিন এই দুই দিনের যে আলোচনা খুব মানে আমাদের জীবনের জন্য খুব 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 দরকারি আমরা কিভাবে নিজেকে তৈরি করব। কিভাবে নিজের ক্যারেক্টার তৈরি করব কি মানসিকতা নিয়ে আমাদের চলতে হয় জগদানন্দ পন্ডিতের সঙ্গে সনাতনের পরামর্শ এবং মহাপ্রভুর সঙ্গে আলোচনা মর্যাদা লঙ্ঘন বৈষ্ণবের প্রতি মর্যাদা লঙ্ঘন করা মহাপ্রভু সহ্য করেন না সেই শিক্ষা এখানে দিয়েছেন কিভাবে আমাদের চলতে হবে তো আজকে আমরা যাব সনাতন গোস্বামী এতদিন কোথায় ছিলেন নীলাচল ধর আলিঙ্গনের মাধ্যমে তার কুণ্ড দশা রোগ সঙ্গে সঙ্গে চলে গেছে এবং তাকে আলিঙ্গনে বাদ বারবার তাকে শক্তি সঞ্চার করছেন তিনি যেন তার মনের বাঞ্চা বৃন্দাবনে গিয়ে যেন পূরণ করতে পারেন তিনি যা চিন্তা করে যে প্ল্যানিং করে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন এবং বৃন্দাবনে প্রেরণ করেছেন তো সনাতন গোস্বামী নীলাচলে থাকাকালীন হরিদাস ঠাকুরের কুটির অবস্থান করে নিরন্তর চৈতন্য মহাপ্রভুর গুণকথায় দর্শন আনন্দে নিমগ্ন থাকতেন কোথায় অবস্থান করছিলেন হরিদাস ঠাকুরের কুটিরে অবস্থান করছিলেন দেখুন আরেকটা মহাত্মা সবসময় হরিদাসের সঙ্গ পেয়েছেন এবং তারা কি করতেন দুইজনে চৈতন্য মহাপ্রভুর গুণ কীর্তন করতেন এবং তাকে দর্শন করে যে আনন্দ সেই দিব্য আনন্দে নিমগ্ন থাকতে সপ্তমে তো বৎসর অন্তে দোল যাত্রার পরে মানে বৎসরের শেষ দিকে দোল যাত্রা একাদশে আট তারিখ থেকে দোল পূর্ণিমা দোল যাত্রার পরে চৈতন্য মহাপুরুষ ছিল সনাতন গোস্বামীকে বৃন্দাবনে গমনের অনুমতি প্রদান করলেন তুমি আবার বৃন্দাবনে যেতে পারো এর আগে জগতানন্দ পন্ডিত বলছিলেন রথের পরে যাইতে হবে হ্যাঁ সেটাতে তিনি আটকে দিলেন না তুমি এখন যাবে না থাকো আমার কাছে এবার তিনি যাওয়ার জন্য অনুমতি করলেন ওখানে কি কি করবে কি আদেশ করলেন ও লুপ্তিত্ত উদ্ধার আদি যে যে কার্য যে যে ভাবে শ্রী বৃন্দাবনের সমাধান করতে হয় করতে হবে তা মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে উপদেশ করলেন কি কি ভক্তি গ্রন্থ প্রচার ও লুপ্তিত্ব উদ্ধার ভগবান যেখানে যেখানে লীলাবিলাস করেছেন স্থানগুলো জঙ্গলে পরিণত হয়ে গেছে আগে জঙ্গল ছিল এখন তো খুব সুন্দর জাগা দর্শন করছেন ভালো ভালো রাস্তা ভালো ভালো পরিবার কিছু সুন্দর হয়ে গেছে বৃন্দাবন দিন দিন উন্নত হচ্ছে তো তখন কি ছিলেন জঙ্গল ছিল কেউ বুঝতে পারছেন যদি তাদেরকে মহাপুর না পাঠাতেন না মহাপ্রু তার আগে গিয়ে ঘুরে আসছেন ঘুরে এসে বৃন্দাবনে ঘুরে এসে বৃন্দাবনে পরিস্থিতি বুঝে তখন রূপ সনাতনকে টার্গেট নিয়েছেন এই দুই ভাইকে পাঠাবো এই সর তখন তিনি বৃন্দাবনে পাঠানোর চিন্তা করছেন তাদের মাধ্যমেই তিনি কেননা তিনি মায়ের আদেশে সাথে নীলাচল অবস্থান করছেন না তিনি কিভাবে বৃন্দাবনে গিয়ে এই কাজটা করবেন তখন রূপ সনাতনের টার্গেট করেছেন সনাতন গোস্বামী মেন টার্গেট বলছে আমার ইচ্ছাটা তুমি গিয়ে পূর্ণ করবে আমি তোমার মাকে কথা দিয়ে এখানে বদ্ধ হয়ে আছি এখানে পড়ে আছে আমি যেতে পারছি না তোমাকে যেতে হবে তখন এভাবে সমস্ত কিছু কিভাবে বৃন্দাবনে সমাধান করতে হবে তার উদ্দেশ্যটা সেটা মহাপুরু তাকে সম্পূর্ণ উপদেশ দিলেন এভাবে করবেন শিল সনাতনের কালে শিল সনাতন ও শ্রীমদ মহাপুর হৃদয়ে যে কি বিরহ কাতরতার উদয় হলো মানে তাদের দুজনের মধ্যে যে একজন একজনকে ছেড়ে যাওয়ার যে কষ্ট যে বিরহ ভগবানের কাছ থেকে ভক্ত চলে যাচ্ছে ভগবানের আদেশ পালন করার জন্য চিন্তা করুন এখানে একটা জিনিস শিক্ষা মহাপ্রভু তাদেরকে কি দিয়েছেন শিখিয়ে দিয়েছেন উপদেশ দিয়েছেন কিন্তু নিজে যায়নি আমরা কৃপাটা কিভাবে পাবো মহাপ্রভু কি করেছেন তাকে শক্তি সঞ্চার করেছেন ভক্তের মাধ্যমে বৈষ্ণবদের কৃপার মাধ্যমে কৃপা শক্তি ভগবানের শক্তি সঞ্চার করেছেন কিভাবে উনার মাধ্যমে যাতে উনি সেই কাজটা করতে পারে তাহলে এই যে উপদেশ দিচ্ছেন উপদেশের মাধ্যমে বৈষ্ণবরা আমাদের কৃপা করে কিভাবে উপদেশের মাধ্যমে শক্তি সঞ্চার করে আমরা যখন কোনো উপদেশ পাবো এটা আপনি করুন তখন মনে করতে হবে এই আমাকে শক্তি আমি কিভাবে কৃপা কৃপা কি যখন আমাকে কোনো আমার শিক্ষাগুরু বা দীক্ষাগুরু বা কোনো পথ প্রদর্শক বা কোনো সিনিয়র বৈষ্ণব যাই নিয়ে আমার যার আন্ডারে আমি আমার ভক্তি জীবন অনুশীলন করছি যার ঐকান্তিকতা স্নেহ মমতার মাধ্যমে হম তো উনার মাধ্যমে যে উপদেশটা উনি করবেন সেটার মাধ্যমে কি ভগবান করছে এটা আমাদের এইটা কৃপা এই আমাকে কৃষ্ণ সেবার সুযোগ দিয়েছেন উনার মাধ্যমে এটা হচ্ছে কৃপা এটা আমাদের বুঝতে হবে হোয়াট ইজ দ্য কৃপা কৃপা মানে কি আমাকে এই যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে কৃপা মহাপ্রু কি করছেন বারবার আলিঙ্গন বা তাকে শক্তি সঞ্চার করছেন উপদেশ দিয়ে শিক্ষার মাধ্যমে শক্তি সঞ্চার করছেন এগুলি গিয়ে ফলো করুন ওদেরকে কিছু দেনে শিক্ষা দিয়েছে আর হরি নামে মালারা দিয়েছে আর কৃষ্ণ মহামহন্ত জব করতে বলছেন এই হরিকৃষ্ণ মহামহন্ত জব করতে 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 তারা ভগবান কোথায় কোথায় কি লীলা স্থানগুলো আছে সেগুলো উদ্ধার করছেন সমস্ত ভক্তি কিভাবে করবেন ভক্তি গ্রন্থ প্রচার হরিভক্তি বিলাস লিখেছেন আর বিভিন্ন গ্রন্থ মহাপুরা আদেশে তিনি লিপিবদ্ধ করেছেন এই যে শিল সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন এই যে মধ্যে হ্যাঁ খুব কষ্ট চৈতন্য মহাপ্রভু যে বন পথে নীলাচল ক্ষেত্রে হতে বৃন্দাবনে গমন করছিলেন মহাপ্রভু শিল সনাতন গোস্বামী সেই পথে যেতে ইচ্ছা করলেন মানে তার আগে নীলাচল থেকে নীলাচল মানে জগন্নাথ পুরী থেকে যখন মহাপ্রভু যে রাস্তা দিয়ে কোথায় বৃন্দাবনে গিয়েছেন আর সনাতন গোস্বামী চাইছে কি সেই রাস্তা দিয়ে আমি যাব পথে মহাপ্রভু যে 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 স্থানে যেই যে লীলা করেছেন সেই সেই স্থান দর্শন করে সেই সেই লীলা সনাতন গোস্বামীর ইচ্ছা হওয়ায় মহাপ্রভু বৃন্দাবন গমনের সঙ্গী বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে নিকট হইতে সেই সেই স্থানের নাম স্থানের লীলার বিষয়ে লিখে নিলেন মহাপ্রভুর সঙ্গে কে গেছিলেন বলভদ্র ভট্টাচার্য তো যেহেতু উনি চেয়েছিলেন কি মহাপ্রভু যে রাস্তা দিয়ে গেলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লীলা তিনি করেছেন সেই লীলা স্থান দর্শন করবে সেই লীলা গুলো করবে কিন্তু জানেন না কি করবে তখন তখন তিনি বলভদ্র আচার্যের কাছ থেকে সবকিছু লিখে নিলেন কোথায় কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ করে তিনি যাত্রা করার আগে যেটা লিখে নিলেন আর লীলা চলে চেতনা মহাপ্রভু সকল ভক্তদের নিকট হতে বিদায় গ্রহণ করে মহাপুর লীলা স্থান দর্শন করতে করতে বুঝা গেল সবার কাছ থেকে বিদায় নিয়েছে বিদায় নিয়ে প্রণাম করে আজ্ঞা নিয়ে সবার কাছ থেকে কি আশীর্বাদ নিয়ে তিনি মহাপ্রভু যে যে স্থানে লীলা করছেন সেই লীলা স্থান দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে ছিল সনাতন গোস্বামী এই যে স্থান দর্শন করে 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 ধীরে 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 তখন বৃন্দাবনে পদার্পণ করলেন বুঝা গেল তো বৃন্দাবনে এবার আমরা মদন মোহনের নাম শুনেছেন তিনটা গোস্বামীদের মধ্যে সবচেয়ে স্পেশাল মদন মোহন গোপীনাথ এগুলি হচ্ছে গোস্বামীদের কাছে আবির্ভূত হয়েছেন ভগবান প্রকট হয়েছেন তাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন তো আজকে থেকে আমরা শ্রী মদন মোহনের ইতিহাস শুরু করব আলোচনা বৃন্দাবনে তিনি কিভাবে প্রকাশ হয়েছেন কিভাবে নিজেকে প্রকাশ করেছেন ভগবান সিবিগ্রহ রূপে খুব সুন্দর লীলা একদিনে শেষ হবে না ধীরে 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 যেতে হবে জয়তাম শ্রেয়ত পঙ্গ মম মন্দ মতের গতি পদম্বুজ রাধা মদন মোহন সে মদন মোহনের স্তুতি করা আমি গতি শক্তিহীন এবং মন্দ বুদ্ধি জয়তাম গতি পঙ্গের দৃশ্য যারা আমার একমাত্র গতি তাদের পাদপত্নেই আমার সর্বস্ব সেই পরম দয়ালু শ্রী রাধা মদন মোহন জয়যুক্ত হন মদন মোহনের স্তুতি এটা তো চৈতন্য মহাপ্রভু শিল সনাতন গোস্বামীকে শ্রীকৃষ্ণ সেবা প্রকট করতে আদেশ প্রদান করেছিলেন শিল সনাতন গোস্বামী পদ পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে কত খ্রিস্টাব্দে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ শ্রী বৃন্দাবনে স্থাপন করেন শ্রী কৃষ্ণদাস ব্রহ্মচারী নামক তার এক প্রিয় উপর সেই ভার প্রদান করেছিলেন এই মাঘ মাসের শুক্লা দ্বিতীয় তিথি তিনি শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে শ্রী কৃষ্ণদাস ব্রহ্মচারী নামে একজন তার প্রিয় শিষ্য ছিলেন তার কাছে সেবা প্রদান করেছিলেন সেবার ভার রেসপন্সিবিলিটি দিয়েছিলেন তিনি জীবনের শেষ পর্যন্ত সেই শ্রী বিগ্রহের সেবা করেন জীবনের অন্তিম পর্যন্ত তিনি বিগ্রহ সেবা চালিয়ে গেছেন তো বিভিন্ন সময়ে মদন মোহনের সেবা প্রাপ্তি সম্বন্ধে সপ্ত গোস্বামী গ্রন্থে বলা হয়েছে যে বিভিন্ন সময়ে এবার ইতিহাস শুরু হচ্ছে সত্যযুগে অম্বরীশ মহারাজ আপনার সবাই নিশ্চয়ই নাম শুনেছেন অম্বরীশ মহারাজ সত্যযুগে এই মদন মোহনের সেবা করতেন বুঝা গেল কি এই মদন মোহন এর সেবা সত্য যুগে অমরীশ মহারাজ আসছেন ধীরে ধীরে কিভাবে ইতিহাস তো সেবা করতেন তিনি স্বর্গরাজ ইন্দ্রকে মদন মোহন প্রদান করেছিলেন কে অম্বরীশ মহারাজ ইন্দ্রদেবকে মদন মোহন কে প্রদান করেছিলেন তারপর ত্রেতা যুগে রাবণ স্বর্গ জয় করে মদন মোহনকে লঙ্কায় নিয়ে গেছিলেন কে নিয়ে গেছিলেন রাবণ ত্রেতা যুগে রাবণ ছিলেন না তো তিনি কি করেছেন স্বর্গরাজ্যে গিয়ে সব দেবতা পরাজয় করে মদন মোহনকে নিয়ে চলে আসেন লঙ্কায় এইবার ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে লঙ্কা বিজয় করলেন না মাতা সীতাকে উদ্ধার করলেন এবার লঙ্কা হইতে মদন মোহনকে অযোধ্যায় নিয়ে আসেন কোথায় ভগবান রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা অযোধ্যা রাজক্তি করেছিলেন সে রাজবাড়িতে নিয়ে আসেন তাহলে এবার আমার কোথায় থেকে কোথায় আসলো প্রথমে অম্বরীশ মহারাজ সত্য যুগে সেখান থেকে তিনি ইন্দ্রদেবকে দেন আর ইন্দ্রদেব সীতা স্বর্গে রাখেন কিন্তু রাবণ ত্রেতা যুগে জয় করে সেখান থেকে লঙ্কায় নিয়ে আসেন এবার ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে সে মদন মোহনকে অযোধ্যা নিয়ে আসেন এইবার কি হয়েছেন এবার ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে মদন মোহনকে নিয়ে আসেন এবার রাম রামের ছোট্ট ভাই শত্রুঘ্ন মথুরায় লমনাশুরকে বধ করে মদন মোহনকে মতুরাই এনে প্রতিষ্ঠা করেন তাহলে কোথায় আসলেন অযোধ্যা থেকে মথুরায় চলে আসেন মথুরাটা ভার দিয়েছিলেন ভগবান রামচন্দ্র কাকে শত্রুঘ্নকে তো শত্রুঘ্ন লবণাসুরকে বধ করে মথুরা বিজয় করেছেন বিজয় করে সেই মদন মোহনকে কোথায় নিয়ে আসে মথুরাতে বুঝা গেল মথুরায় এনে প্রতিষ্ঠা করেন দাপরে এবার দাপর যুগে কুবজা নাম শুনেছেন কুবজা হ্যাঁ সেই কুবজা আমরা পরবর্তী যখন লীলা যাব কুবজার সম্পূর্ণ পূর্ব কাহিনী আমরা তখন আলোচনা করব তো দাপরে কুবজা মদন মোহনকে সেবা করেন দাপর যুগে কুবজায় মদন মোহনকে সেবা করেন এবার কুবজার মদন মোহন প্রাপ্তি সম্পর্কে শ্রী চৈতন্য চন্দ্র উদয় নাটকের শ্রী প্রেমদাস কৃত বঙ্গানুবাদে বলা আছে কিভাবে কুবজা মদন মোহনে সেবা প্রাপ্ত হন সেটা আমরা এখন আমাদের আলোচ্য বিষয় পূর্বে কৃষ্ণ গেলা যাবে মথুরা নগরে কংসবধ করি গেলা কুব্জার মন্দিরে যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় প্রবেশ করলেন তখন রাস্তার মধ্যে কুবজা কি করেছেন কিছু চন্দন লিপন পেশে সেটা কংসের জন্য নিয়ে যাচ্ছেন বুঝা গেল কি আরো বিভিন্ন কিছু সুন্দর সে হ্যাঁ কুবজা গিয়ে কি করে রাজা কংসকে এগুলি তার গায়ে লেপন করে দিয়েছে এবার রাস্তার মধ্যে কুবজার সঙ্গে ভগবান সাক্ষাৎ হয় তখন ভগবান তাকে সুন্দরী বলে ডাক দিয়েছেন এই সুন্দরী তুমি কোথায় যাচ্ছ আর কুবজা তো রেগে গেছে যে আমাকে উপহাস করছে আমাকে কুবজা দেখেছে আমি ভালো নয় আমার চেহারা ভালো না আমার শরীর ভালো নাই আমাকে উপহাস করছে বলছে তুমি কি আমাকে এত বড় কথা বললো আমাকে উপহাস করলে আমাকে ঘৃণা করছে তুমি বলছে না তুমি তো সুন্দরী তুমি জানো না তুমি কে তো সে একটা অভিশাপে সে হয়ে গেছিল তারপর ভগবানের সঙ্গে দেখো সামনা সামনে হয়েছে আচ্ছা তোমাকে দেখে তো আমার মনটা যেন ভিতর থেকে কেন 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 কেমন কেমন লাগছে এত আনন্দ পাচ্ছি কেন তোমাকে দেখে বলছে তোমার হাতে এগুলো কি বলছে এগুলো হচ্ছে কংসের জন্য আমি চন্দন পিসে বলছে ওকে না লাগে আমাকে দাও না আমাকে পড়াই দাও আমি আমাকে দিয়ে দাও কেন ওকে জন্য ওকে যেতে হবে না নিয়ে দাও বলছে না 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 নিতে হবে নিতে আমার না সর্বনাশ করে দিবে হ্যাঁ কুবঝা এরকম করে অনেকক্ষণ কথা বলার পরে তারপর কুবজার সঙ্গে যখন ভগবানের মানে এসে আরো নিজের ভগবত ভক্তি বেড়ে যাচ্ছে ভগবানকে পেয়ে মানে মনে হচ্ছে যেন বলছে আসলে আমার সঙ্গে তোমার আগে কখনো দেখা হয়েছিল কি ব্যাপার অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছে কেন এরকম মনে হচ্ছে কাকে ভগবানকে বলছে বলছে হ্যাঁ তুমি সুন্দরী তো তুমি কেন বলছো তুমি আবার আমাকে উপহাস করছো বলছে না না তুমি সত্যি সুন্দরী তুমি জানতে চাও কিভাবে কি হবে তারপর পায়ের পাতার মধ্যে চাপ দিয়ে ভগবান তার এটা মুখ মুখ ধর এটা গুজা হয়ে আছে না মুখ ধর দিয়েছে টান যেই টান দিয়েছে সে সোজা হয়ে গেছে আর সোজা হয়ে সম্পূর্ণ সে একজন অপরূপ অপসরত্বিক আর বেশি সুন্দরী রূপ পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আর এই কি অবস্থা এইগুলি দেখে সঙ্গে সঙ্গে সে ভগবানের চরণে নিবেদন হয়েছে নিবেদন করে বলছে প্রভু আমি আজকে থেকে কংসের সেবা করবো তোমার চরণে সেবা করার আমাকে সুযোগ দাও সঙ্গে সঙ্গে চিনে ফেলছে প্রভু তুমি আমাকে তোমার সেবা করার সুযোগ দাও তখন ভগবান তাকে প্রতিজ্ঞা করেছেন আমি আমি কেন কংসকে বোধ করে তারপর আমি তোমার কাছে আসবো আমি তোমার বাড়িতে যাবো তুমি চিন্তা করো না তোমার গৃহে আমি যাবো ভগবান তখনই প্রতিজ্ঞা করে গেলেন কংসকে বধ করতে যুদ্ধ করতে তারপর এবার কংসকে বধ করে তখন তিনি কুবজার বাড়িতে আসেন এই জন্য বলছেন পূর্বে কৃষ্ণ গেলা যাবে মতুরা নগরে কংস বধ করি গেলা কুবজার মন্দিরে কুবজাকে কৃপা করিয়া বিদায় হইয়া যাইতে আছে চাহেন কৃষ্ণ না ছাড়িয়া কুবজাকে যখন কৃপা করে তখন তিনি যখন বিদায় নিচ্ছেন তখন যখন বেরোতে যাচ্ছেন আর কৃষ্ণকে তো ছেড়ে দেয় না কুবজা না তুমি যেতে পারবে না কৃষ্ণ কহে কুবজা তুমি নাহি যাব অন্য স্থান তুমি আমাকে এমন ভাবে আটকে রাখতেছো আমি কিখানে থাকবো না অন্য জায়গায় যাব কি করব কৃষ্ণের বচনে কুবজা নয়না মধিলা অন্তর দান করি কৃষ্ণ ততা হইতে গেলা আপনি সে কান্না করে দিচ্ছেন ভগবানকে মানে যেতে দিচ্ছে না তখন ভগবান এখন বিপদে পড়ে গেছে আমি কি করে যাই তখন ভগবান কি করলেন কৃষ্ণের যখন এভাবে বলছেন তাকে বলছেন দেখো আমাকে যেতে হবে তুমি আমাকে আটকাই দিও না তারপরে কুবজা কি করলেন সে ভগবানের কথা শুনে তার নয়নগুলো বন্ধন করলেন বন্ধ করার পর ভগবান তখন অন্তর্ধান হয়ে তখন এখান থেকে বেরিয়ে গেলেন হঠাৎ করে তিনি সেখান থেকে যে চোখ বন্ধ করেছে অন্তর্ধান হয়ে গেল তো তারপরে আপন দ্বিতীয় মূর্তি প্রতিমার ছলে করে ঘরে রাখে গেলাম গোপালে তখন নিজের আপন মূর্তি সেই মদন গোপাল রূপে তাকে কুবজার ঘরে রেখে গেল ভগবান শ্রীকৃষ্ণ এইবার মথুরাতে কুবজা যত দিবস আছিলা। মদন গোপাল ও সেবা আপনে হলো কালক্রাহ্মণের তখনও সেবা করিতে লাগিল যখন কুব্ধার মৃত্যু হল তখন ব্রাহ্মণে তখন সেবা করছেন কতকালে জবন হইল বলবান না দেই করিতে সেবা না শুনে পুরাণ তখন অনেকদিন পরে যবনরা খুব শক্তিশালী হয়ে গেছে তখন তারা আর সেবা করতে দিচ্ছে না সেবক ব্রাহ্মণ গেল পলাইয়া মদন গোপাল সব কুঞ্জ ভিতর রাখিয়া এবার ব্রাহ্মণরা সবাই পালিয়ে গেছে কোথায় কুঞ্জের ভিতরে মদন গোপালকে রেখে দিয়ে পালিয়ে গেছে বুঝা গেল তারপর কলিযুগে ছিল অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার সে বহু শ্রী বৃন্দাবনে মদন মোহনকে প্রাপ্ত হন অদ্বৈত আচার্যের কাছ থেকে মদন মোহন মথুরায় ধামোদর চৌবের গৃহে অবস্থান করেন মথুরায় একজন ধনী ব্যক্তি ছিল ধামোদর চৌবে সেই ধামোদর চৌবে তার গৃহে অবস্থান করছিলেন তারপর মদন মোহনকে শিল সনাতন গোস্বামী যমুনা তীরে দ্বাদশ আদিত্য টিলার উপর প্রতিষ্ঠা করে সেবা করেন বর্তমানে মদন মোহন করলের রাজবাড়িতে অবস্থান করছেন বুঝে গেল কি সেই মদন মোহনকে অদত্ত বহু বৃন্দাবনে গিয়ে প্রাপ্ত হন সে অদত্ত আচার্যবু তখন অদত্তাচার্যবুর কাছ থেকে মদন মোহন চোবের বাড়িতে যান সেগুলো লীলাগুলো পরবর্তী আস্তে আস্তে সুন্দর করে কীভাবে আসছে কীভাবে যাচ্ছে সেগুলো আমরা আরও ডিটেলস আলোচনা করব এখানে শর্টকাট করে আজকে শেষ করছি এখানে কালকে লীলাটা এরকমই হবে কালকে তো হবে না কালকে রবিবার আচ্ছা একদিন ক্যাব যাবে সোমবারে হবে হ্যাঁ আমরা ঠিক জন্মাষ্টমীর আগেই বৃন্দাবন লীলা শুরু হয়ে যাচ্ছে আনন্দ না তারপরে মদন মোহন চোবের বাড়ি থেকে তখন নিজেই সনাতনের কাছে আবার চলে আসেন দ্বাদশ আদিত্যার উপর আদ দ্বাদশ আদিত্য টিলার উপরে প্রতিষ্ঠা করে সেবা করেন কিন্তু মানে যৌবনরা অত্যাচারে তারা মন্দির টন্দির ভেঙে দেয় তখন পরীতে জয়পুরের রাজা মদন মোহনকে করল নিয়ে যায় করলের রাজবাড়িতে অবস্থান করেন এখনো সেখানে আছেন জয়পুরে গেলে মদন মোহন দর্শন করে সাক্ষাৎ সেই অরিজিনাল বিগ্রহ বোঝা গেল এভাবে যায় তো কালকে আমরা অদত আচার্য বৌ মদন মোহনকে কিভাবে প্রাপ্ত হলেন হ্যাঁ কিভাবে মদন মোহন অদ্বৈত আচার্যের কাছে এসে পরবর্তীতে দ্বাদশ আদিত্য টিলায় কিভাবে প্রতিষ্ঠিত হলেন সনাতন গোস্বামী কিভাবে মদন মোহনকে প্রাপ্ত হলেন সেগুলো আমরা ধীরে ধীরে এই তো সুন্দর মদন মোহনের বিগ্রহ আমরা দর্শন করুন ভালো সবাই দর্শন করুন মদন মোহনকে প্রণাম জয় মদন মোহন কি জয় জয়তম শ্রেয়ত পঙ্গ মম মন্দমতের একতি মৎসর্বস্ব পদাম্বুজ রাধা মদন মোহন জয় শ্রী শ্রী ধন্যবাদ খুব সুন্দর শেয়ার করেছে ঠিক সময়ে উপযুক্ত সময়ে ঠিক আছে ধন্যবাদ তো আজকে আমরা এখানে শেষ করছি আগামীকাল অদত আচার্যের কাছে কিভাবে মদন মোহন এসেছেন সেটা আমরা কালকে আলোচনা করব ঠিক আছে কালকে না পরশুদিন তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো মদন মোহনের লীলা ওকে ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য शिल प्रभुपाद की जाए समस्त भक्त बिंदु की जाए मदन मोहन की जाए सनातन गोस्वामी की जाए वृंदावन धाम की जाए